আমার স্ত্রীর আনোরাকে কোভাইছে 22 23টা কোপ দিয়েছে মওয়াতের পথে কোভাইছে জশিন আব্বাস রেজাউল জিয়াউ মোশারেফ জাফর জশিন এর বিচারছে কোভাইছে জমা জমলিয়া দন্তা জোর হয়ে খাইছে আমরা দেশ গায় থাহি নাও গো ভয়তে আমরা কত্তো খালি যেই থাহি বাসা ভাড়া দিয়া হেমে কাম কাজ করে খাই দিয়া সে আত্মীয় না ও খুব ভাই লড়াই ওই তো ওই কঠুম খুব ভাই দরি দিন দিনে রাইতে সব সময় অত্যাচার করে গরদুয়ার বাংসর করে হালাইছে সব একটা আছে জাফর তো পলাতো কোনো পুলিশ টুলিশ যায় না আর ধরেও না আমাদের তো গুরুত্ব দিতেছে না কেন গুরুত্ব দিতেছে না কেন আমরা এরকম প্রতিদিন এক একজন করে চলে যাব আমরা আজকে আমি এখানে বলি কালকে আমি বাড়িতে থাকতে পারবো না আজকে আমি বলছি কালকে আমি থাকতে পারবো না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি কেন এরকম কেন হবে কেন হ্যাঁ থাকতেছে না আব্বাস ভাই নিতে জন্য কেন সমস্যা কি তারা কি প্রতিদিন আমাদেরকে ঘর বাড়ি ছাড়া করে দেবে কেন টাকা খাচ্ছে সরকার কি এটা দেখতেছে না এইভাবে কি প্রতিদিন একজন একজন করে চলে যাবে আমরা চলে যাবো আমরা থাকবো না তাহলে প্রশাসন আমাকে ব্যবস্থা করুক আমাদের দায়িত্ব নেই আমাদের সরকার আমাদের ভরণ পোষণের দায়িত্ব আমরা চলে যাই এখান থেকে আমরা এভাবে কেন থাকবো এরকম এভাবে থাকা যায় একদিন দুই দিন প্রত্যেক দিন এক একটা ঘর করে মানুষ চলে যাচ্ছে আজকে তার ছেলে করছে সে একটা ছেলে সে এখন কি তারা বাড়ি বিটে বাড়ি ছাড়া হয়ে গেছে তারা এখন বিটে বাড়ি তারা উঠে নাচবে এখন ওইখানে উঠে তারা নাচবে থাকবে এখন তারা হুমকি দিতে আছে যে তারা রাখবে না বাড়িতে থাকতে দেবে না এখন সেই হুমকি দিতে আছে আসতে যেন কোনোদিন না পারে সেই ব্যবস্থা তারা করবে তাহলে তাদেরই তো তারাই তো বড় আমাদের তো কিছু না আমরা কিছু না আমরা গ্রামে থাকতে পারতেছি না এখন আপনারা কোনো ব্যবস্থা নিবেন না নিবেন না রেজাউল ওই জশিম জাফর আলামিন দাঁড়াইছি আমি প্রধানমন্ত্রীর কাছে আমি শুকু বিচার চাই দা ফাঁসি চাই ফাঁসি চাই আমি ফাঁসি আমার বাবার মৃত্যু পোতে লড়াই করে রে আমার বাবা আমার বাবার মৃত্যুর সাথে লড়াই করতে আসে রে আমার আল্লাহ আব্বাস বাহিনীর লোকজন এরা দীর্ঘদিন ধরেই মনে করেন মানুষের অত্যাচার করতে আছে দ্বিতীয় কথা হয়েছে এদের অত্যাচারে মানুষ নির্ঘুষ হয়ে গেছে গা তারপরে এই যে জাগা জমি অনেক প্রতিদিন চলে যাচ্ছে ও ভয়তে আটটা ফ্যামিলি ঘর বাড়ি ছাইড়া চলে গেছে এবং সন্তান কোলা জামাই নিয়ে এরা অন্য জায়গায় বাস করতে আছে এরা এখানে থাক না ডরের চলে আমরা মনে করেন সন্ধ্যার আগে দরজা বক করে বইতে ডরের চলে আর দেখেন বাড়ি ছাড়া হইতে আছে উত্তর তৈরি হইতেছে বুঝছেন এই অবস্থা এবং আব্বাসেরা অত্যাচারে মেয়েরা ঠিক রাস্তা থেকে হাঁটতে পারতেছে না অত্যাচার করে এবং ভয় থেকে কথা বলতে চায় না এবং প্রত্যেক মাসে একটা পর একটা দুর্ঘটনা ঘটায় কিন্তু কেউ মামলা করতে আসার ডরে এবং পুলিশেরা এটা কোনো ভূমিকা নিতে আসে না আমি কইতে পারি না আবার জসিম নামে যে আসামি সে আজকে 8 বছর আগে সাজা যাবজ্জীবন সেও ওপেনে চলে বেড়ায় অথচ তারা গ্রেপ্তার হইতে আসে না এই যে সুবান মোল্লার পাও কাটছে এর মামলা যাবজ্জীবন হয়েছে অথচ তার ধরনা আজ প্রায় 700 বছর হয়ে গেছে কিন্তু সেও ওপেনে চলতে আসে গ্রেপ্তার না আবার এই ঘটনা আজ 8-9 দিন হয়ে গেছে অথচ এখন তো কোনো পুলিশ আসে নাই এবং পুলিশগুলো গুরুত্বই দিচ্ছে না কেন দিচ্ছে না কী সমস্যা এরা কি আমরা টাকা খাইছে আমরা টাকা দিতে পারি না এই জন্য নাকি আমাদের তো টাকা